মাসে মাসে পুরুষের ঋতু কোন দিবসে দেহে কবে কখন জোয়ার আসে জলে ভাসে সারা বদন আপনারা কেউ মাইন্ড করবেন না মাবন পৃথিবীতে সবারই আছে নারীর যে বিষয়টা এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি যারা আমরা প্রাপ্তবয়স্ক যারা কিশোর কিশোর কিশোরী তারা হয়তো বা এটা অবগত নয় জানার কথাও না কিন্তু যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 মানে 18 হইলে একটা ছেলে আজকাল এত লাগে না আর অল্প বয়সেই বুঝে তো এরকম মা বন্ধের যে বিষয়টা এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি কিন্তু পুরুষের যে বিষয়টা আপনারা কি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না অর্থাৎ যারা গুরুর পায়রবি করেন যারা তরিকতের লোক যারা গুরুর কাছে গেছেন তারাই একমাত্র জানার কথা তাছাড়া জানার কথা না তাই গুরু আপনি বলবেন যে নারীর বিষয়টা বোঝা যায় কিন্তু আমার জানার বিষয় এই যে পুরুষের যে বিষয়টা এইটা কবে কখন কোন দিবস এটা হয় এটা আপনি আমাকে একটু বলবেন আস্তে তৃতীয় অন্তরের মধ্যে কবি বললেন এই দেহে 24.5 চন্দ্র দ্বারা মানব দেহ করছে খাড়া কোন চন্দ্রের কি নাম ধরিয়া কোথায় কে নিয়েছে আসুন এই দেহের মধ্যে আল্লাহ পাক 24.5 চন্দ্র দ্বারা এই দেহটাকে খাড়া করছে আপনি বলবেন এই দেহের মধ্যে এই 24.5 চন্দ্র কোথায় কোথায় আছে কোথায় কোথায় আসুন নিছে এই আমার জানার বিষয় আপনার কাছে আমার মিনতি রইল আরজি রইল দয়াল গুরুজন আমাকে সুন্দরভাবে একটু বুঝিয়ে দেয় আর একটু বলতে চাই এখান তো অন্ধ অতুর কানা ল্যাংড়া খোরার কথা বললাম আরেকটা বিষয় আপনি একটু ছোট করে বইলেন তো আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ আছে না কি যাকে আমরা বলি হিজলা বলি না তৃতীয় লিঙ্গের যারা হিজরা এইটাও কিন্তু মায়ের গর্ভে থেকে আসে আপনি একটু বলেন এইটা হওয়ারই কারণটা বাকি একটু সুন্দর করে বুঝাইলে আমিও বুঝবো আমার পাশাপাশি আজকে যারা দর্শক আছে তার অনেক বিষয়ে বুঝতে পারবে পুরুষের ঋতু মাসে মাসে নারী ঋতু কোন দিবসে রে পুরুষের ঋতু কোন দিবসে আসলে নারী ঋতু মাসে মাসে পুরুষের ঋতু হলো স্থূল বিষু আদ্য বিষু জল বিষু মহাবিষু চার বিষু আবার কয় হিজড়া হইল কেন একটা গান গাইলি দি ফল হইয়াছে লাওয়াট না মিষ্টি না ওই একবারে বিদেশ যাইব বিমানে গিয়ে উঠছে বিমানের খাবার যা দিছে একটু মিষ্টি হয়েছে আর একটু দাও সব খাইয়ে লাইছে একটু দিবা না লাস্টে টিস্যু পেপার দিছে মুখ মুছতে এটা খাইয়ে লাইছে কয় বিমানের সবাই বালা পাতলা রুটিটা মজা লাগলো না তোমার মাইকের সবাই ভালো মাঝে মাঝে পাতলা টিস্যু হয়ে যায় এটা করো না আস্তে যেখান থেকে প্রস্থ রেখেছি আমি সেখান থেকে গানটা নিয়েছি সময় গেলে সাধন হবে না মধ্যে চরে জিয়া ভাই আর 200 টাকা দিয়েছে গানের মা